চেন্নাই ভার্সেস বেঙ্গালোর ম্যাচে চেন্নাইয়ের গোলকিপার চলন্ত ম্যাচে লাল কার্ড খেলো, এই লাল কার্ডটা কি রেফারির ভুল সিদ্ধান্ত নাকি সঠিক সিদ্ধান্ত? কালকের ম্যাচের রেজাল্ট কি হলো, কেমন ছিল কালকের ম্যাচের রেফারি, সেই নিয়ে কথা বলবো। এমনকি জানাবো এটিকে মোহনবাগান কি পারবে কেরালাকে তাদের ঘরের মাঠে হারাতে, আর এটিকে মোহনবাগানের প্রথম জয় কেড়ে নিতে কি জানাচ্ছে এটিকে মোহনবাগানের প্লেয়াররা এবং এটিকে মোহনবাগানের কোচ, সেই নিয়ে কথা বলবো। এমনকি জানাবো অ্যালেক্স লিমার চোটের আপডেট এবং ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ কি হতে চলেছে এবং অ্যালেক্স লিমা কি সেখানে খেলতে পারবে, কি রয়েছে আপডেট এবং জানাবো আরও অনেক ফুটবল আপডেট। নমস্কার বন্ধুরা, আমি জয়, শুরু করছি আজকের আওয়ার স্পোর্টস ওয়ার্ল্ড। আজকে এরকমই কিন্তু আপডেট তোমাদের সাথে পরপর শেয়ার করব। তো প্রথমেই কিন্তু চলে আসছি কালকের ম্যাচের কথায়। কালকে কিন্তু ছিল আইএসএল এর ম্যাচ চেন্নাই ভার্সেস বেঙ্গালোর, আর বেঙ্গালোর কালকে ম্যাচের কিন্তু শুরুটা ভালোই করেছিল। প্রথমেই 4 মিনিটের মাথায় কিন্তু গোল তুলে নিয়েছিল রয় কৃষ্ণার পা থেকে, তারপরে কিন্তু বেঙ্গালোরকে দেখা যাচ্ছে বেশ ভালোবার আক্রমণ যেতে, কিন্তু চেন্নাইও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র না, মুহুর্মুহু কিন্তু আক্রমণ করছে। আর এই আক্রমণের সাথে সাথে চেন্নাই কিন্তু 45+1 মিনিটেই কিন্তু নিজেদের গোলটা পরিশোধ করে, স্কোর লাইন হয় ফার্স্ট হাফে কিন্তু চেন্নাই 1-1, আর তারপরে সেকেন্ড হাফেই যেন আরও আক্রমণের ঝাঁক দুটো টিমই বাড়ায়, পরস্পর কিন্তু আক্রমণ হচ্ছে। বেশি আক্রমণটা এসছে বলতেই হবে অবশ্য চেন্নাই থেকে, চেন্নাই কালকে খুব সুন্দর খেলেছে। আর এই সময় লাস্টের দিকে প্রায় 88 মিনিটের মাথায় বেঙ্গালোর কিন্তু একটা আক্রমণ তোলে রয় কৃষ্ণার পা থেকে, রয় কৃষ্ণা কিন্তু ডিবক্সের মধ্যে পুরো ঢুকে গেছিল, আর সেই সময় কিন্তু চেন্নাইয়ের গোলকিপার দেবজিৎ মজুমদার কালকে তাকে একটা ফাউল করে বসে, মানে বলটা ধরতে যায় তার পা তার গায়ে লেগে, শরীরের দেবজিৎ মজুমদারের শরীরের স্পর্শ লেগে কিন্তু রয় কৃষ্ণা পড়ে যায়, আর সেখানে কিন্তু দেবজিৎ মজুমদার কিন্তু লাল কার্ড পেয়ে যায়। এটা কিন্তু আইএসএলে কিন্তু দেখা যায় না, বা সচরাচর ভারতীয় ফুটবলে দেখা যায় না যে গোলকিপারের লাল কার্ড। তো দেবজিৎ মজুমদার উঠে যাওয়ার পরে চেন্নাই ফরওয়ার্ড কিন্তু, হ্যাঁ, যে তার নামটা হচ্ছে হাকা মানেসি কিন্তু সেই গোলকিপারের দায়িত্ব নেয় এবং শেষ অবধি কিন্তু সেখানে থামায়, এবং কালকের ম্যাচে কিন্তু 4 মিনিট এক্সট্রা দেয়, কিন্তু রেফারি কিন্তু নাকি 4 মিনিটের আগেই নাকি বাসি বাজি দিয়েছে। এই কমপ্লেনটা কিন্তু রয় কৃষ্ণা বা বেঙ্গালুরু এফসির অনেক যে কোচ বা যে প্লেয়ারও কিন্তু করেছে, কিন্তু আমার মনে হচ্ছে মোটামুটি না ঠিকঠাকই আছে, একটু আগে যদিও বাজিয়ে দিয়েছিল, তাও এটাও কিন্তু একটা বড়সড় কমপ্লেন। তো যাই হোক, এই রেফারির এই কলঙ্কটা মুছে যাবে, কিন্তু আমি একটা স্পষ্ট কথা বলতে চাই, কালকে কিন্তু দেবজিতের যে লাল কার্ডটা সেটা কিন্তু সঠিক সিদ্ধান্ত, আর কালকে কিন্তু ম্যাচের রেজাল্ট চেন্নাই 1-1। এর পরবর্তী চলে আসছি এটিকে ভার্সেস কেরালা ম্যাচে। কালকে কিন্তু এটিকে কিন্তু নামছে কেরালার বিরুদ্ধে তাদের হোম গ্রাউন্ডে, তো এটা কিন্তু অনেকটাই চাপের, কারণ কেরালায় প্রচুর সমর্থক আসে, আর সেই সমর্থকের সামনে অপোনেন্ট টিম খেলে সেটা অনেকটাই চাপের। কিন্তু সেখানে এটিকে মোহনবাগানের প্লেয়ার প্রীতম কোটাল কিন্তু বলছে ডার্বির আগে কেরালা ম্যাচটা জয় করা কিন্তু খুব দরকার, কারণ এই ম্যাচটার পরে কিন্তু ডার্বি এই ম্যাচটা যদি জয় করতে পারে তাহলে কিন্তু একটা ভালো যে কনফিডেন্স চলে আসবে যে এটিকে মোহনবাগান পুরো টিমের মধ্যে। আর প্রীতম কোটাল কিন্তু এই বলছে প্রথম থেকে শুরুটা ভালো করলে শেষ অবধি কিন্তু তারা কনফিডেন্সটা রাখতে পারছে না, এই জন্য কিন্তু বারবার হেরে যাচ্ছে। আর এই ভুলটা কিন্তু কেরালা ম্যাচে হবে না, কারণ কোচ এবং যে প্লেয়াররা কিন্তু এটাই সিদ্ধান্ত নিয়েছে, এই কেরালা ম্যাচ কিন্তু জয় করতেই হবে এটিকে মোহনবাগানকে। আর আমার মতো এটিকে মোহনবাগান কিন্তু সত্যি খুব ভালো, কিন্তু সে সত্যি কনফিডেন্সটা যেহেতু রাখতে পারছে না সেহেতু কিন্তু পরস্পর ম্যাচটা কিন্তু হেরে যাচ্ছে। আর অপরদিকে আমি যদি কেরালার টিম দেখি, কেরালার তোমার যে ইভান আছে, ইভানের মতন প্লেয়ার, যে প্লেয়ারটা ইস্টবেঙ্গলকে পুরো লাস্ট পর্যন্ত গোল দিয়ে পুরোপুরি মানে ধ্বংস করে দিল, তারপরে তোমার যে আছে লুনা আছে, হ্যাঁ, তারপরে তোমার যে অনেক প্লেয়ার আছে ভারতীয় ভালো ফুটবল, সাহাল আব্দুল সামাদ আছে, হ্যাঁ, তারপরে আরও ভালো ফুটবল প্লেয়ার আছে, তো এখানে কিন্তু ম্যাচটা হাড্ডাহাড্ডি হতে চলেছে। আর এটিকে মোহনবাগানের সাথে কেরালার ম্যাচটা প্রতিবারই কিন্তু হাড্ডাহাড্ডি হয়, তো দেখার বিষয় এই ম্যাচটা কেমন ভাবে জয় করতে পারে নাকি। আর এমনিতেই কিন্তু কেরালার একটা কথা বলে দিই, কেরালা কিন্তু এটিকে মোহনবাগানের ম্যাচটা কিন্তু পুরো ডার্বি হিসাবে দেখে, আর এমনিতেই কিন্তু পুরো ম্যাচের কিন্তু টিকিট কিন্তু সোল্ড আউট, তোমার বুঝতেই পারছো কেরালার কিন্তু আরও কিন্তু দর্শক চলে আসবে, আর ওদের কিন্তু দর্শক মানে বাড়িতে যারা আছে সবাইকে ডেকে নিয়ে একদম পুরো ভরিয়ে দেয়, তো এখানে কিন্তু হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে। এবার চলে আসছি যে ইস্টবেঙ্গলের আপডেটে আসলে দেখা যাচ্ছে যে অ্যালেক্স লিমা কিন্তু গোয়া ম্যাচে লাস্ট সময় একটা চোট পেয়েছিল, এবং তারপরে কিন্তু অ্যালেক্স লিমার আপডেট সেরকমভাবে কিন্তু একটা পাওয়া যাচ্ছে না।
যে কোনোরকম ভাবে অ্যালেক্স লিমা পুরোপুরি সুস্থ হয়ে গেছে এবং প্র্যাকটিসে নেমেছে সেটা কিন্তু এখনো পর্যন্ত আমি অন্তত শুনতে পাইনি। তো অ্যালেক্স লিমা কিন্তু এখনো, অ্যালেক্স লিমার কাছে সময় আছে, কারণ যে 20 তারিখ একদম অ্যালেক্স লিমার ম্যাচ রয়েছে 20 তারিখ নর্থ ইস্টের সাথে। তো এতটা সময় তার সেখানের মধ্যে কিন্তু অ্যালেক্স লিমা একটু হলেও সুস্থ হয়ে গেল কিন্তু হতে পারে। তো অ্যালেক্স লিমার এখনো পর্যন্ত আপডেট নেই, তো অ্যালেক্স লিমাকে নিয়ে আমি আর কিছু বাড়াচ্ছি না। যদি আপডেট আমি পেয়ে যাই বা তোমরা যদি আপডেট পাও তাহলে অবশ্যই জানিও, সেই নিয়ে কিন্তু কথা হবে। তো কিন্তু একটা জিনিস ভালো যে একটু কিছু সময় পেয়েছে, চার দিন তিন দিন মতন সময় পেয়েছে, সেখানে কিন্তু সুস্থ হয়ে যাওয়ার কথা। তো দেখার বিষয় অ্যালেক্স লিমা কী করে। আর আজকে কিন্তু যে ইস্টবেঙ্গল ভার্সেস যে তোমার যে এরিয়ানের কলকাতা লিগের খেলা আছে নৈহাটি স্টেডিয়ামে, যে খেলাটা বৃষ্টির জন্য বাতিল হয়ে গেছিলো, সেই খেলাটা কিন্তু আজকে হচ্ছে 2:30 কলকাতা লিগ, এবং এটা কিন্তু আর প্লাসে কিন্তু তোমরা কিন্তু লাইভ দেখতে পাবে। হ্যাঁ, তো আজকে কিন্তু ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমের খেলা, আর এই রিজার্ভ টিমের দায়িত্বে রয়েছে বিনু জর্জে, কেরালার সন্তোষ ট্রফির যে চ্যাম্পিয়নের কোচ। তো দেখার বিষয় আজকে ইস্টবেঙ্গল, ইমামি ইস্টবেঙ্গল কেমন খেলে। আর একটা কথায় চলে আসছি, কালকে কিন্তু ছিল মোহামেডান ভার্সেস খিদিরপুরের ফুটসালের ফাইনাল, আর সেখানে কিন্তু মোহামেডান ফুটসালের ফাইনালে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে। আর এই মোহামেডান কিন্তু এবার ন্যাশনাল লেভেল বা ভারতীয় লেভেলে খেলতে যাবে, যেখানে আরও ফুটসালের দল থাকবে, সেখানে যদি চ্যাম্পিয়ন হতে পারে তাহলে কিন্তু ফুটসাল চ্যাম্পিয়ন মোহামেডান বলা হবে। আগের বার কিন্তু ফুটসালে রানার্স হয়েছিল মোহামেডান। তো দেখার বিষয় মোহামেডান ন্যাশনাল লেভেলে গিয়ে কী করে। তো আজকের মতন ভিডিও আদরকি, ভালো থাকো, সুখে থাকো, খেলতে থাকো ফুটবল, সাথে সব খেলাও, টাটা।